ওয়ান বাই এক্সেস কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই কিউ ভ্যারিজাস ওয়ান বাই এক্সেস কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করো যে এক্স ভ্যারিজাস ওয়াই প্রথমে আমি মনে করি ওয়ান বাই এক্সেস কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই কিউ ইকালস টু কে বাই এক্সেস কিউ মাইনাস ওয়াই যেখানে কে নট ইকাল টু জিরো ভেদ ধ্রুবক ঠিক আছে তাহলে ভেদ থেকে সমান আনতে গেলে কে আনতে হয় এবার করি एक्स एस कियू माइनस वाई क्यू एक्स एस क्यू इंटू वाई क्यू माइनस क्यू कियल्स टू के बस एस क्यू माइनस वाई क्यू और वाई क्यू माइनस एक्स एस किऊ तो लिखते पड़ी যে ওয়াই কিউ মাইনাস এক্সেস কিউ ইন্টু এক্সেস কিউ মাইনাস ওয়াই কিউ বাই এক্সেস কিউ ওয়াই কিউ ইকালস টু কে এখানে আমরা যদি মাইনাস ওয়ান কমন নিই তা কী পাবো এক্সেস কিউ মাইনাস ওয়াই কিউ ইন্টু এক্সেস কিউ মাইনাস ওয়াই কিউ অর মাইনাস এক্সএস কিউ মাইনাস ওয়াই কিউয়ের বাই এক্স কিউ এখানে আমরা যেটা করবো সেটা যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর আমরা এখানে এই ফর্ম আনতে চাইছি কাজ করি এইটা মাইনাস ওয়ান এটা মাইনাস করে কোনো সমস্যা নেই এটা কাজ করি প্রত্যেকটা পক্ষে আমরা ফোর যোগ করে দিই তা কী পাবো দেখো অর এক্সেস কিউ মাইনাস ওয়াই কিউয়ের হোল স্কোয়ার প্লাস প্লাস ফোর ইকালস টু মাইনাস কে প্লাস ফোর তাহলে কী পেলাম ওর

ইকলস টু ফোর মাইনাস কে এক্সএস কিউ ওয়াই কিউ এটাই আমি বলছি এক নম্বর এখানে লক্ষ্য করে দেখো আমরা একটা টার্ম পেয়েছিলাম যে এক্সএস কিউ মাইনাস ওয়াই কিউ হোল স্কোয়ার বাই এক্সএস কিউ ওয়াই কিউ টু মাইনাস কে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে অতএব

এক্সেস কিউ মাইনাস ওয়াই কিউ এর হোলস্কোয়ার ইকালস টু কে কিউ আমরা এটাকে লিখতে পারি কে মাইনাস ফোর বাই কে ঠিক আছে তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করে নিই তা কী পাব

ঠিক আছে এবার আমি যোগভাগ প্রক্রিয়া করে পাই কী পাইছি দেখো এখানে এম কত এম বাই ওয়ান তাই তো তাহলে এক্সেস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্সেস কিউ মাইনাস ওয়াই কিউ বাই एक्स एस किूब प्लस वाई किऊ माइनास वाई किऊ प्लस वाई कियू विकल्स टू एम प्लस वान बाई एम माइनास वन और वाई किऊ कटे गल एक्स किूब कैटे गल तु एक्स एस किूब ब टू वाई किऊब इक्ल्स टू एम प्लस वन बम माइनास वन তাহলে টু টু কেটে যাচ্ছে ঘনমন করে নিচ্ছি তা কী পাব এক্স বাই ওয়াই কিউব রুট অফ এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান ইক টু এন ধরি তা যেহেতু এম একটা ধ্রুবক তা এমও একটা ধ্রুবক তাই তো লতেব এক্স ইকালস টু এন ওয়াই বা এক্স ভ্যারিজাস ওয়াই ওয়ান গেল এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে আমরা কি করেছি উভয় পক্ষে বর্গ করেছি বর্গমূল কী করবো উভয় পক্ষে বর্গমূল করে পায় ঠিক আছে আর এখানে কী করছি ঘনমূল এখানে করলাম ঘনমূল উভয় পক্ষে ঘনমূল নিয়ে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ